হ্যালো এভরিওয়ান, আশা করি আজকে তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি আজকে কি ভিডিও তোমাদের দেখাতে চলেছি। তো আমি আজকে তোমাদের দেখাতে চলেছি আমি কিভাবে আমার রেগুলারের মেকআপ রিমুভ করি আর খুব কম টাইমের মধ্যে রিমুভ করি। তো ফার্স্টে আমি এখানে চুলটাকে বেঁধে নিলাম, আর তারপরে আমি নর্মালি আয়ুরের যে ক্লিনজারটা আছে সেটা দিয়ে আমি রিমুভ করি। তো তোমরা যে কোনো রিমুভার দিয়ে বা মিসেলার্স দিয়ে তোমরাও করতে পারো, বাট আমি এখানে ক্লিনজার দিয়ে নর্মালি তুলে থাকি, কারণ এটা আমার স্কিনের সাথে খুব ভালোভাবে স্যুট করে। এরকম অনেক রকম নামে ব্র্যান্ডের আছে, তোমরা যে কোনো একটাকে ইউজ করতে পারো। আর আমি টিস্যু দিয়ে খুব হালকাভাবে আস্তে আস্তে এটাকে ক্লিন করে নেব, কারণ অনেকেই থাকে খুব বেশি প্রেশার দিয়ে করে, তো সেটা একদমই উচিত না মেকআপ খুব বেশি প্রেশার দিয়ে করা। তো খুব লাইটভাবে আস্তে আস্তে রিমুভ করাটাই উচিত। তোমরা চাইলে কাঁচা দুধ দিয়েও এটাকে রিমুভ করতে পারো, কারণ ওটা হোমমেড হয়, তো আর ওটার মধ্যে কোনো রকমভাবে কোনো কেমিক্যালস থাকে না। তো যাদের ড্রাই স্কিন টু নর্মাল স্কিন তারা এটা ইজিলি ইউজ করতে পারো। এরপরে আমি আজকে মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। মামা আর্থ হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আর মামা আর্থের যে কোনো প্রোডাক্টটি খুবই ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করছি, ভীষণ হেল্পফুল। আর ভিটামিন সি যে ফেস ওয়াশটা আছে সেটা স্কিন লাইটিং ব্রাইটেনের জন্য মেনলি ইউজ করা হয়। যদি কোনো পিগমেন্টেশন বা কোনো স্কিনে স্পট থাকে সেটাকেও মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ খুব ভালোভাবে ক্লিন করে নেয়। ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি, আর এখানে আমি টোনারের জন্য গুড অ্যাপসের টোনার কিউকাম্বার টোনার ইউজ করছি, আর এটা ভীষণ ভালো রিফ্রেশিং একটা ফিল দেয়। এরপরে আমি স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নিচ্ছি, তার জন্য আমি পন্ডসের হাইড্রেশন জেল যেটা রয়েছে সেটাকে ইউজ করে নিচ্ছি। শুধুমাত্র স্কিনকে নারিশ করলেও হবে না, সেই সঙ্গে আমাদের আমাদের ঠোঁটটাকেও নারিশ করা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য আমি এখানে গুড অ্যাপসেরই যেটা চকলেট ফ্লেভারের রয়েছে সেই লিপ বামটাকে ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। তো এই সিম্পল থাকে আমার নাইট কেয়ার একটা রুটিন। আই হোপ তোমরা আমার এই ভিডিওটাকে খুব ভালোভাবে এনজয় করেছো।